দেশে ডলার সংকট এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ সহ নানা কারণে গত বছরের নভেম্বর থেকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহে তীব্র সংকট দেখা দেয় এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন খাতে উৎপাদন ব্যাহত হয় এ অবস্থায় দেশে বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বাড়াতে বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার এবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন তিন কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বুধবার আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সভাপতিত্বে কমিটির নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এতে খরচ হবে এক হাজার তিনশো পঞ্চাশ কোটি চব্বিশ লাখ উনত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান সাংবাদিকদের বলেন স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হবে প্রথমটি এক কার্গো এলএনজি আমদানি মোট ক্রয় মূল্য চারশো কোটি একচল্লিশ লক্ষ সুপারিশকৃত দরদাতা মাসাজ গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড সর্বশ্রেষ্ঠ ছিল এক কার্গো এলএনজি আমদানি এটার সুপরিষ্কৃত দরদাতা কাতার এনার্জি ট্রেডিং এলএলসি এদিকে টিসিবির জন্য স্থানীয়ভাবে বাইশ হাজার টন মসুর ডাল এক কোটি বিশ লাখ লিটার সয়াবিন তেল ও চল্লিশ লাখ লিটার রাইস ব্রান তেল কেনারও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি এক কোটি বিশ লক্ষ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব টিসিবির মাধ্যমে মোট ক্রয় মূল্য একশত বিরাশি কোটি চল্লিশ লক্ষ টাকা প্রতি লিটার একশো বাহান্ন টাকা সুপারিশকৃত দরদাতা বসুন্ধরা মাল্টিফুডস প্রোডাক্টস লিমিটেড সভায় একশো সাতাশি কোটি টাকা ব্যয়ে ষাট হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেযা হয়েছে বলে জানান সচিব প্রশ্ন সময় সংবাদ ঢাকা